কাকদ্বীপে চলন্ত জিও গাড়িতে বিধ্বংসী আগুনে আহত একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে 117 নম্বর জাতীয় সড়কের ওপর আশ্রম মোড় এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এই জিও গাড়িতে একজন যাত্রী পেট্রোল নিয়ে উঠেছিল, আর তার থেকেই এক নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ও দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, ওই গাড়িতে থাকা একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাকদ্বীপ হাসপাতালে কর্মরত ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসা শুরু করে। যাদের অবস্থা অবনতি লক্ষ্য করা যায় তাদের ভর্তি করে নেওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। তবে মঞ্জু নামে এক আহত মহিলা গুরুতর আহত হওয়ার কারণে তাকে রেফার করা হয় ডায়মন্ড হারবার হসপিটালে। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত দুজন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। কিভাবে লাগছে ওটা আমিও বলতে পারবো না ঠিক। আমি বাড়িতে শুয়েছিলাম, চিৎকার চেঁচামেচি যে শুনে দৌড়ে আসি, এসে কিনা গাড়িতে আগুন জ্বলছে। আমরা জল ফল দিয়ে নেমালার চেষ্টা করলাম। যারা একজন মহিলা একটু খুব অসুস্থ তাকে আমরা হসপিটালেও পাঠালাম, তারপরে পুলিশ প্রশাসনকে খবর দিলাম, ওনারাও এসেছিলেন। ওনারা এসে গাড়িটাকে নিয়েও গেলেন, আর দমকলও চলে এসেছিলো, দমকল বাহিনীও এসেছিলো। কিন্তু তার আগে আমাদের আগুনটা আমরা এই সাধারণ পাবলিক বা এখানে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমরা আগুনটাকে নিভিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে কিন্তু সেবিক আসে, পুলিশ আসে, যাই হোক আসে, তারপরে এসে ওরা এই গাড়িটাকে নিয়ে থানায় চলে গেছে। কীভাবে লাগছে ওটা আমিও বলতে পারবো না ঠিক। আমি বাড়িতে শুয়েছিলাম, চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসি, এসে কিনা গাড়িতে আগুন জ্বলছে। আমরা জল ফল দিয়ে নেমালার চেষ্টা করলাম। যারা একজন মহিলা একটু খুব অসুস্থ তাকে আমরা হসপিটালেও পাঠালাম, তারপরে পুলিশ প্রশাসনকে খবর দিলাম, ওনারাও এসেছিলেন। ওনারা এসে গাড়িটাকে নিয়েও গেলেন, আর দমকলও চলে এসেছিলো, দমকল বাহিনীও এসেছিলো। কিন্তু তার আগে আমাদের আগুনটা আমরা এই সাধারণ পাবলিক বা এখানে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমরা আগুনটাকে নিভিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে কিন্তু সেবিক আসে, পুলিশ আসে, যাই হোক আসে, তারপরে এসে ওরা এই গাড়িটাকে নিয়ে থানায় চলে গেছে। যে আগুন লেগেছে, আগুন লেগেছে, কি আগুন বুঝতে পারি না। যখন রোডের উপরে বেরিয়ে দেখি যে কাকদ্বীপ নামখানা রোডে চলন্ত গাড়ি, নামখানামুখী গাড়িটা ছিল। সম্ভবত সকালবেলা যে সমস্ত মানুষজন সবজি বা মাছ টাঁচ বহন করে যে গাড়িটায়, এবং সেই সব ব্যবসায়ীরা ছিল। তো কাছে এসে দেখলাম যেটা, তো সেই মুহূর্তে যখন দেখতে পাই যে প্রায় শুনতে পাচ্ছি যে 5-6 জন লোকের মধ্যে ছিল, তার মধ্যে 3-4 জন জরুরি হলেও একজন খুব সিরিয়াস, একজন মা। আমরা যেটুকু সন্ধান পেয়েছি সম্ভবত বাড়ি রাজনগর, তো তাদের বাড়ির লোকজন এসে মোটামুটি হসপিটাল পৌঁছে গেছে আমরা করার জন্য। এবং সঙ্গে সঙ্গে আমরা খবর দিই কাকদ্বীপ প্রশাসন, সঙ্গে সঙ্গে খবর দিই কাকদ্বীপ দমকল বিভাগকে, যথার্থ সময় পৌঁছে যায়। কিন্তু ওনারা আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই যে গাড়িটার আগুন অলরেডি স্থানীয় মানুষজন নির্বাপন করেছেন। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।